গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সংশ্লিষ্ট থানার বাজার এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 11 কেজি 200 গ্রাম গাঁজা, যেগুলি দুটি প্লাস্টিকের প্যাকেট করে ব্যাগে মজুত করা হয়েছিল বাইরে কোথাও পাচারের জন্য। পুলিশ জানিয়েছেন ধৃত দুই মাদক কারবারির নাম পরেশ হালদার ও মান্ত বিশ্বাস, এদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। উদ্ধার হওয়া গাঁজার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা। মালদাই কোথায় এই গাঁজাগুলি পাচার করার উদ্দেশ্যে ওই দুই মাদক কারবারী বৈষ্ণবনগরে এসেছিল, কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে ধরে ফেলে। ধৃতদের শুক্রবার মালদা আদালতে পেশ করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।